ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে আজকে একটি নতুন অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে, যেখানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কিছু ক্লার্ক পদে নিয়োগ করছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে, কিন্তু আবার ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন একটি নতুন অফিসিয়ালি নোটিশ দিয়ে আবার এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, অর্থাৎ অনলাইনে আবেদন আবার শুরু করেছে। যারা যারা এখনও আবেদন করতে পারেনি তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো কোথায় কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কোন পদে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, এছাড়াও অনলাইনে আবেদন প্রক্রিয়া জানাবো। এছাড়াও ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনালে যে ক্লার্ক পদে নিয়োগ করছে তার এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাতে রয়েছে, অর্থাৎ তোমাদের এক্সামের জন্য অন্য স্টেটে যেতে হবে না, এখানে ওয়েস্ট বেঙ্গলি বিভিন্ন ডিস্ট্রিক্টে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই তোমরা চলে আসবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনালের অফিসিয়ালি ওয়েবসাইট অর্থাৎ IBPS.in। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা গুগল কমে সার্চ করবে www.ibps.in, এটি সার্চ করলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে, স্ক্রোল ডাউন করলে এখানে দেখো পেয়ে যাবে সিআরপি ক্লারিক্যাল, এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনে আরেকটি নতুন পেজে রিডাইরেক্ট করে দেবে, যেখানে তিনটি অপশন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের তিনটি অপশন শো হচ্ছে, এখান থেকে তোমাদের প্রথম অপশন অর্থাৎ কমন রিকমেন্ড প্রসেস ফর ক্লারিক্যাল ক্যাডেট 10, এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে তোমাদের আরেকটি নতুন পেজে রিডাইরেক্ট করে দেবে, যেখানে দুটি অপশন পাবে। এখানে প্রথম অপশনে ক্লিক করলে অফিসিয়ালি নোটিশ সহ তোমাদের যেটি জানানো হয়েছে ডেট চেঞ্জ হয়ে গেছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া আবার কবে থেকে শুরু হবে সেই ডেট সম্পর্কে তোমরা জানতে পারবে, এবং দ্বিতীয় অফিসিয়ালি নোটিশটা অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে, এই অফিসিয়ালি নোটিশটা অবশ্যই ডাউনলোড করে নেবে, কারণ এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে কোথায় এক্সাম সেন্টার পড়বে, কত ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, কটি ভ্যাকান্সি রয়েছে, এগুলো ডিটেলসে জানানো রয়েছে দ্বিতীয় অফিসিয়ালি নোটিশে। সো দ্বিতীয় অফিসিয়ালি নোটিশটা অবশ্যই ডাউনলোড করে নেবে যারা জানো না ক্লার্ক পদে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। সো আমরা দুটি অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিতভাবে তোমাদের জানাচ্ছি কোন পদে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোথায় এক্সাম সেন্টার পড়বে, কীভাবে অনলাইনে আবেদন করবে। সেখান থেকে এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, যেখানে একটু স্ক্রোল ডাউন করলে দেখতে পাবে এখানে তোমাদের ডেট আবার দেওয়া হয়েছে, যেখানে 23/10/2020 সালে অর্থাৎ 23 অক্টোবর থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং 6/11/2020 সালে অর্থাৎ 6 নভেম্বর 2020 সাল পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে। এখানে দেখো ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কোন কোন ব্যাংকে তোমাদের ক্লার্ক পদে নিয়োগ করছে তার ডিটেলস দিয়ে দিয়েছে, টোটাল 13টি ব্যাংকে তোমাদের এই ক্লার্ক নিয়োগ করাবে তার যার ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে ডেট দেখো তোমাদের লাস্ট ডেট অলরেডি শেষ হয়ে গেছিলো, কিন্তু তোমাদের আগের যে অফিসিয়ালি নোটিশটা দেখলাম সেখানে অলরেডি বলে দিয়েছে 23/10/2020 থেকে 6 নভেম্বর 2020 সাল পর্যন্ত তোমাদের আবার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করছে IBPS। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। সেকেন্ড হচ্ছে তোমাদের এজ লিমিট হচ্ছে 1 সেপ্টেম্বর 2020 সালে হিসেবে 20 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বার্থ ডেট অফ বার্থ তোমাদের হতে হবে 2/9/1992 থেকে 1/9/2000 সালের মধ্যে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও আপার এজের ক্ষেত্রে SST-রা 5 বছরে, OBC-রা 3 বছরে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছরে, এছাড়াও EWS-রা 3 বছরে ছাড় পায় যেগুলি তোমরা জানো। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস হলে অবশ্যই আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট যে কোনো শাখা থেকে যে কোনো বোর্ড থেকে পাস করলে অবশ্যই আবেদন করতে পারবে, সাথে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে, আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না। অনলাইন এক্সাম যেটি হবে সেই এক্সামের সমস্ত সিলেবাসটা দিয়ে দিয়েছে, এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে তোমরা এই এক্সামের সিলেবাসটা দেখে নেবে যারা আবেদন করবে, কারণ সিলেবাসটা অবশ্যই তোমাদের দেখতে হবে। এখানে অনেক টার্ম কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে যেগুলো আমি বলছি না, তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট দিতে হবে সেগুলো দিয়ে দিয়েছে, সিগনেচার লাগবে, সিগনেচার স্ক্যান করে পাঠাতে হবে, ফটোগ্রাফি দিতে হবে, এছাড়াও এগুলো দিতে হবে যেগুলো তোমাদের এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে, যেগুলো দেখে নেবে অনলাইন। সো এখানে দেখো তোমাদের কোন স্টেটে কতগুলি ভ্যাকান্সি রয়েছে তার ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে একদম শেষের দিকে যদি চলে আসো তাহলে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেটি তোমরা একদম শেষের দিকে যাবে, কারণ এখানে অনেকগুলি স্টেট রয়েছে, তার মধ্যে একদম শেষে তোমরা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলে কতগুলি ভ্যাকান্সি রয়েছে ডিটেলস দিয়ে দিয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 151টি, এখানে দেখতে পাচ্ছ 151টি টোটাল ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধু ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 151টি। এখানে কোন স্টেটে এক্সাম সেন্টার পড়বে সেগুলো দিয়ে দিয়েছে, একদম শেষে চলে এলে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে 46 নম্বরে। ওয়েস্ট বেঙ্গলে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কালনা, এছাড়াও শিলিগুড়িতে তোমাদের প্রিলিমিনারি এক্সাম পড়বে, প্রিলিমিনারি এক্সাম পড়বে, এছাড়াও মেন এক্সাম তোমাদের ওয়েস্ট বেঙ্গলিতেই বিভিন্ন তোমাদের ডিস্ট্রিক্টে হবে, যেমন আসানসোল, এছাড়াও কলকাতা, কালনা, শিলিগুড়ি, এইসব ডিস্ট্রিক্টে তোমাদের মেন এক্সাম এছাড়াও প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে তোমাদের একটি ইন্টারভিউ হবে, এগুলো ডিটেলস দিয়ে দিয়েছে দেখে নেবে। সো এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে।
আপনাকে এই পেজে চলে আসতে হবে। এই পেজের লিংক সরাসরি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এখানে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে সরাসরি তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের সরাসরি এখানে দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং এখানে সিকিউরিটি কোডটা দিয়ে সাবমিট করে তোমাদের অনলাইনে আবেদনটা করতে হবে। সো এই অনলাইন পেজের লিংক এবং অফিসিয়ালি নোটিশের লিংক সরাসরি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স ফলো করে সরাসরি তোমরা অনলাইনে আবেদন এবং অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে নেবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ইনফরমেশনটা শেয়ার করে দেবেন যাতে সবাই এক্ষেত্রে আবেদনটা করতে পারে। সো আজকের জন্য এটুকুনি, ধন্যবাদ।